হ্যালো বন্ধুরা, সকলকে আরেকটিবার স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। এবং আজকে আমি আরেকটি নতুন জায়গা আমাদের জন্য, যে প্রত্যাশার খুব প্রিয় জায়গা, বুবু ওয়ার্ল্ড চিটাগংয়ের একটা ইনডোর গেমস বাচ্চাদের জন্য গেমস জোন, এখানে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি যে প্রত্যাশা সেখানে গিয়ে কীভাবে মজা করে। খুব প্রায় সময় সে আবদার করে যে এখানেই যাবে বুবু ওয়ার্ল্ডে, এখানে অনেক কিছু আছে। এই জোনটাতে ঢুকতে গেলে আধা ঘন্টায় আপনার 200 টাকা দিয়ে আপনার ঢুকতে হবে, এবং এখানে স্লিপার আছে, এরকম বল আছে, এবং জাম্প করতে পারে একদম মেপে মেপে। আপনার 30 মিনিটই আপনি এই জোনটাতে থাকতে পারবেন, বুবু ওয়ার্ল্ডে খেলতে পারবেন, এখানে মানে বাচ্চারা খেলতে পারবে, এবং এখান দিয়ে স্লিপার আছে, এখানে যেতে পারবে, আর এক সাইডে জাম্পিং আছে, এগুলো করতে পারবে, এর বাইরে যেতে পারবে না। এবং যখন আমরা এখান থেকে টিকিট কাটবো, ওরাই একটা মোজা, তারা এক জোড়া মোজা এখানে দিয়ে দেয়। এবং এখানে অনেক অপশন আছে বলগুলোর মধ্যে খেলার, এবং আমি এই সাইডে দেখাচ্ছি এখানে অনেকগুলো রাইডার আছে। এবং একটু আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটু বেশি এক্সপেন্সিভ অন্য জায়গা থেকে, ইনডোর গেম এই কারণে হয়তো এক্সপেন্সিভ। প্রত্যেকটা রাইডারে চড়ার জন্য অনেকগুলো কয়েন লাগে, এবং কয়েন অনুসারে আপনার টাকা দেওয়া লাগবে। আমরা প্রায় সময় এখানেই ওকে খেলাই, কারণ এই জায়গাটাতেই ও ভালো খেলতে পারে, অন্যগুলো আসলে পারেও না খেলতে, ওর বয়সও হয়নি, আর অনেক এক্সপেন্সিভ আসলে, বা মধ্যবিত্তদের জন্য আমি বলবো এক্সপেন্সিভ। এখানে আসলে অনেক বড় লোকের ছেলেমেয়েরা যদি খেলা করে তাহলে দেখা যায় যে এটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আসলে একটু এক্সপেন্সিভই হয়। যাই হোক, বুবু ওয়ার্ল্ডে গেলে প্রত্যাশা অনেক ভালো সময় কাটাতে পারে, এবং প্রায় সময় আবদার করে বিধে আমরা ওকে এখানে নিয়ে যাই। প্রত্যাশা পছন্দ করে বিধেই আমরা মাঝে মাঝে ওকে এখানে নিয়ে আসি। আর হচ্ছে আমার পিছনের দিকে আসলে অনেকগুলো রাইডার আছে, গেমস আছে একটু বড় বাচ্চাদের জন্য, এবং আপনার ধরেন 10টা কয়েন 1000 এরকম একটা রেট আছে, আমি আসলে সঠিক বলতে পারছি না। এখানে একটা খেলা খেলতে হলে আপনার 5টা কয়েন দিতে হবে এরকম কিছু। আর পিছনে আপনার একটা রেস্টুরেন্ট টাইপের, এখানে ফুড খাওয়া মানে এখানে আপনি রেস্টুরেন্টে চাইনিজ মেনু অনেক কিছু খেতে পারবেন, দেখতে পাচ্ছেন পিছনে খেলাগুলো আছে, আবার পিছনে টয়েস অনেক কিছুই আছে, এখানে খেলা, তারপরে হচ্ছে ওখানে রেস্টুরেন্টের মতো আপনি খেতে পারবেন, অর্ডার দিতে পারবেন, এই আর কি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন বাচ্চাদের নিয়ে সময় স্পেন্ড করার জন্য, তবে আমার কাছে একটু এক্সপেন্সিভ লেগেছে আমাদের জন্য, কিন্তু ভালোই, বাচ্চারা অনেক পছন্দ করে খেলতে ধরতে, আসতে পারেন এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।